দাম ছড়ার সেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা। আক্রান্ত পরিবারগুলির সাথে কথা বলে তাদের দাবি এবং অভিযোগ সম্পর্কে অবগত হন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে রাজ্য সরকারের তরফে সাহায্যের আশ্বাস দেন এবং এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। এবারে শুনুন এই খবরের বিস্তারিত। গত 26 জুলাই উত্তর জেলার দামছড়ার সেই ভয়ঙ্কর তাণ্ডব লীলার ঘটনা স্মৃতি কিছুতেই ভুলতে পারছেন না আক্রান্ত পরিবারগুলি। কর্মচঞ্চল গোটা গ্রামের মানুষের জীবনের গতি মুহূর্তে তছনছ করে দিয়েছে সেদিনের একটি ঘটনা। তবে ঘটনার 10 দিন পরও প্রায় জনশূন্য গোটা গ্রাম। গ্রামের যেদিকে চোখ যায় সেদিনের সেই ঘটনার পর শুধু ধ্বংস আর ক্ষয়ক্ষতির দৃশ্য লক্ষ্য করা যাচ্ছে। এমন ঘটনা ঘটবে স্থানীয় জনজাতিরা হয়তো কোনো দিনও কল্পনাও করতে পারেনি, কারণ দীর্ঘ 23 বছর ধরে রিয়াং শরণার্থীদের সাথে স্থানীয় লোকজনেদের মধ্যে একটা আন্তরিক মেলবন্ধন ছিল। কিন্তু বাগানের জমি দখলকে কেন্দ্র করে দামছড়া কাসকাও ব্রু শরণার্থী শিবিরের দুষ্কৃতীরা এমন দুঃসাহসিক ও অমানবিকভাবে হামলা সংঘটিত করবে তা ভাবতে পারেনি স্থানীয় লোকজনেরা। তাদের সংঘবদ্ধ হামলায় স্থানীয় চড়াই ও হালাম জনজাতিদের গোটা গ্রাম আজ লন্ডভণ্ড। বাড়ি ঘর ভাঙা থেকে বিভিন্ন ফলের বাগান কেটে ফেলার ফলে এক প্রকার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা গ্রাম। বৃহস্পতিবার দামছড়ার সেই ক্ষতিগ্রস্ত এলাকা এবং সরজমিনে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে এলাকা পরিদর্শনে যান সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা। এদিন দামছড়ার ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শনকালে মন্ত্রীকে কাছে পেয়ে অনেক আক্রান্ত পরিবার কান্নায় ভেঙে পড়েন। এদিন আক্রান্ত পরিবারগুলির সাথে কথা বলে তাদের দাবি এবং অভিযোগ সম্পর্কে অবগত হন মন্ত্রী। এদিন মন্ত্রী সম্পূর্ণ ঘটনার খোঁজ খবর নেন ও ঘটনায় আহতদের সঙ্গে কথাও বলেন। এলাকা পরিদর্শন করে মন্ত্রী সান্ত্বনা ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আশ্বাস দেন রাজ্য সরকারের তরফে ক্ষতিগ্রস্তদের সবরকম সাহায্য সহযোগিতা করা হবে। তিনি পাহাড়ি বাঙালি ও বিভিন্ন জনজাতি গোষ্ঠীদের একত্রিত ভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য অনুরোধ জানান। তো আমরা সহযোগিতা, আমি ব্যক্তিগত হলেও আমি সহযোগিতা করব এবং সরকার থেকেও আমরা সেটা দেখছি সহযোগিতা করা হচ্ছে এবং আজকে পরিদর্শন করা কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমাদের জানা এবং আমরা তাদেরকে আশ্বাস দিয়েছি আমরা সরকারি তরফ থেকে যাদের ঘর বাগান পুড়েছে ইনজুর যারা হয়েছে আমরা গভর্নমেন্টের যে রুল আছে সিস্টেম আছে সেটাকে ফলো করে আমরা তাদেরকে সহযোগিতা করব। তো তার জন্য আজকে এই জায়গাতেই পরিদর্শন করে উল্লেখ্য গত 26 জুলাই ব্রু শরণার্থীদের মারমুখী আক্রমণে রক্তাক্ত ও জখম হয় বহু জনজাতি। পরে প্রাণের ভয়ে তারা অসম রাজ্যে গিয়ে আশ্রয় নেয়। এখনো গ্রামের ঘর ছাড়া পরিবারগুলি শিবিরে দিন যাপন করছে। এদিন সমাজ কল্যাণ মন্ত্রী সান্ত্বনা চাকমা দামছড়া এলাকা পরিদর্শনকালে সঙ্গে ছিলেন পানিসাগরের মহকুমা শাসক, উত্তর জেলার অতিরিক্ত জেলা শাসক, দামছড়া ব্লক চেয়ারম্যান সহ পুলিশ আধিকারিকেরা। তবে দামছড়ার এদিনের ঘটনার জন্য সম্পূর্ণভাবে অভিযোগের আঙুল উঠছে দামছড়া কাসকাও ব্রু শরণার্থী দুষ্কৃতীদের বিরুদ্ধে। কাঞ্চনপুরের প্রতিনিধি রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।